পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। আজ 19 মে নেপালের স্থানীয় সময় সকাল 8:30 তিনি চূড়ায় পৌঁছান। বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে আজ রোববার সকাল 8:56 এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতিমাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। খানিক আগে বেস ক্যাম্প ম্যানেজার এবং আউটফিট মালিক আমাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর আছে ক্যাম্প 4-এ নামার পথে। ওই ডেড জোনে যোগাযোগ সম্ভব নয়, তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে। বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত 1 এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষ করে 4 এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। এরপর পথচলা শুরু করেন এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে পৌঁছান 10 এপ্রিল। ভার্টিক্যাল ড্রিমার্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এভারেস্ট অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। এজন্য একাধিকবার উচ্চতায় ওঠানামা করেছেন বাবর। 26 এপ্রিল বেস ক্যাম্প থেকে এভারেস্টের ক্যাম্প 2 পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব সমাপ্ত করেন। এরপর অনুকূল আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় বাবরকে। 14 মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়া অভিমুখে। প্রথম দিনেই সরাসরি উঠে যান ক্যাম্প 2-এ। পরিকল্পনা অনুযায়ী সেখানে 2 রাত কাটিয়ে বাবর 18 মে উঠে যান ক্যাম্প 3 এবং 19 মে পৌঁছান ক্যাম্প 4-এ। 26,000 ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেড জোন।